এখন আমাদের সাথে যুক্ত আছে নীরব। নীরব, তুমি কোথা থেকে? হ্যাঁ রাজু ভাই, আমি হচ্ছে রাজবাড়ী জেলা কালুখালী থানা থেকে বলছি। আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার পড়াশোনা করি, এর পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। ওকে, তো গুড। কিছুদিন আগে আমি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলি, অ্যান্ড 2-3টা প্রজেক্ট কমপ্লিট করে আমি চাচ্ছি এটা উইথড্র দিতে। ওকে, আমাদের আপনার কি রাজু ভাই ব্যাংক এখন সেই অ্যাকাউন্ট, প্রসেসটা দেখাবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি অ্যাড হয়েছে, মানে অ্যাপ্রুভ হয়েছে? আমার হ্যাঁ আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। ওকে ওকে, আপনি শেয়ার করেন। ওকে, ওকে, আপনি ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন, তাই তো? জি ওকে, আপনি একটু প্যানারে চলে যান। ওকে, এটা লগ ইন করেন। সাইন ইন। হ্যাঁ, লগ ইন করেন। ওকে, আমাদের সবকিছু ঠিক আছে। এখন যেটা করবো, আমরা দেখবো কিভাবে ফাইবার থেকে পেওনারে টাকা ট্রান্সফার করতে হয়, সেটা আমরা দেখবো। তো আমরা যেটা করি এখন, আমরা আমাকে একটু মাউসটা অ্যাপ্রুভ দিতে পারবেন? জি ওকে, আমাকে অ্যাপ্রুভ দেন, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি। ওকে ওকে, আমি চলে যাব ফাইবারে। আপনার টোটাল একটা SMS আসছে মনে হয়, কংগ্রাচুলেশন ইউর গিগ, নিউ গিগ, নোটিফিকেশন। মানে নতুন একটা গিগ পাবলিশ করছেন নাকি। যাই হোক, আমরা চলে যাব আর্নিং এ। আমরা দেখি কত ডলার আর্নিং হয়েছে। তো আপনার $97 আর্নিং হয়েছে। ওকে, $97 আমাদেরকে উইথড্র করতে হবে। ওকে, আমরা যেটা করবো এখন, আমরা উইথড্র করার জন্য আমরা এখানে দেখেন ব্যাংক ট্রান্সফার লেখা আছে, আমরা এখানে ক্লিক করব পেওনারে। তো আমাদের একটা ফোন ভেরিফাই চলে যাবে যে ফাইবার অ্যাকাউন্ট আমরা যে নাম্বারটা খুলছি সে নাম্বারে একটা নোটিফিকেশন চলে যাবে। তো আপনার এই নাম্বারটা আছে আপনার কাছে? 03 জি লাস্ট। আছে, ওকে, ভেরিফাই কোড গেছে হ্যাঁ এটা আসছে, বলেন একটু। 1479 1479। 79। ওকে ওকে, আমাদের একটা নোটিফিকেশন চলে যাবে জিমেলে। জিমেলটা এখানে আছে না? জি এটাই আছে, এটাই হ্যাঁ হ্যাঁ এটাই। ওকে, আমি জিমেলে চলে যাই। একটু সময় লাগবে, ওই কয়েক সেকেন্ড। আপডেটে আসছে, আপডেটে আসছে। ওকে ওকে, দেখতেছি, সমস্যা নেই। আপডেট ফাইবার, ওই যে ব্যাংক, এখান থেকে আমাদের কনফার্ম করে দিতে হবে। ঠিক আছে, যদি আমরা কনফার্ম করে দিই তাহলে আমরা উইথড্র করতে পারবো। ওকে, হিয়ার, হিয়ারে ক্লিক করে দিলাম। এখন দেখতেছেন এখানে নিয়ে আসছে আমাদের, সরি, আমাদের ভুল জায়গায় নিয়ে আসছে। আমরা এখান থেকে ক্লিক, হিয়ারে ক্লিক করি, ক্লিক হিয়ারে ক্লিক করলাম। এখন বলতেছে গ্রেট স্টার্ট। ওকে, আমরা গ্রেট স্টার্ট ক্লিক করে দিলাম। আমাদের বলতেছে যে আপনার কি পেওনার অ্যাকাউন্ট আছে, যদি থাকে, যদি না থাকে তাহলে এখান থেকে পেওনার অ্যাকাউন্ট করে নিতে হবে, আর যদি থাকে তাহলে লেখা আছে এখানে অলরেডি হ্যাভ এ পেওনার অ্যাকাউন্ট। ওকে, আমাদের অলরেডি পেওনার অ্যাকাউন্ট আছে, ক্লিক হিয়ার আমরা এখানে ক্লিক করব। তো আমাদের যেহেতু এখানে ট্যাব চালু করা আছে, তো আমাদের এখানে অটোমেটিকলি নিয়ে নেবে, এটাই তাই না? আপনার পেওনার অ্যাকাউন্ট এর নাম, জি জি ঠিকানা, এটাই। আমরা এখান থেকে সাইন ইন করে দিই। ওকে, আমাদের কানেক্ট হয়ে গেছে। আমরা যেটা করব, পেওনারে লগ ইন করব। আমরা একটু লগ ইন করে নিই। ওকে, আমাদের পেওনার লগ ইন হয়ে গেছে, ফাইবারের সাথে কানেক্ট হয়ে গেছে। USD ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রস্তুত। ওকে, আমরা আবার চলে যাব ফাইবারে। ফাইবারে চলে আসার পর এবার আমরা সেম ভাবে এখান থেকে ট্রান্সফার করব, ক্লিক। আবার একটা নোটিফিকেশন চলে যাবে, একটু দেখেন। ওকে আসছে, 1229। 1229। ওকে, আমরা সাবমিট করে দেই। এতবার তো আসার কথা না, একটু ভুল দেখাচ্ছে। ওকে, আমি একটু রিপ্লেস করে নিই। ওকে, আমাদের যেহেতু অ্যাড হয়ে গেছে তখন তার এটা দরকার নাই, আমরা এখানে ক্লিক করলে আসার কথা। ওকে, আমাদের বলতেছে এখন টাকা ট্রানজেকশন করার জন্য মানে তৈরি আছে। তো আমরা যেটা করব, এখান থেকে কনফার্ম উইথড্রতে ক্লিক করব। বলতেছে গ্রেট,
R1 দিয়ার অ্যারে, মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, ফান্ডস শুড লোড ইওর অ্যাকাউন্ট উইদিন 7 ইয়ার বিজনেস ডেজ, সর্বোচ্চ এত ঘন্টা লাগতে পারে, 7 দিন লাগতে পারে, 7 দিন টাইম নেবে না? হ্যাঁ এটা সর্বোচ্চ লাগতে পারে, কিন্তু আমাদের সাথে সাথেই চলে যাবে, কোনো টেনশন নাই, টাকা চলে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা রিপ্লেস করি, টাকা চলে গেছে, এক পয়সাও থাকলো না। হ্যাঁ 1 পয়সা নাই, সব চলে গেছে। এখন দেখো আমাদের এখান থেকে 0-0 টাকা হয়ে গেছে, কোনো টেনশন নাই, দেখছো পাশে কিন্তু ব্যালেন্স নাই আর। আমরা ব্যালেন্সটা দেখার জন্য আমরা চলে যাব পেওনারে, পেওনারে হোম পেজে চলে যাই, ওকে কিছুটা সময় লাগবে, আমরা একটু রিলোড করি, তো বেশি সময় লাগে না, সর্বোচ্চ 2-1 মিনিট সময় লাগে। আনকামিং আছে কি না, আমরা এটা একটু রিপ্লেস করার জন্য আমরা অ্যাকাউন্টটা, ওয়েট করি আমরা কিছুক্ষণ। হ্যাঁ একটু অপেক্ষা করি আর এগুলা কেটে দিই, আজকে এখান থেকে ওয়াজ হচ্ছে, ওকে মনে হয় এখন আইসা পড়ছে, ঠিক আছে আমরা একটু সাইন ইন করি, এত সময় লাগার কথা না, মানে খুব দ্রুত আসা পড়ে, আমাদের অন্য অ্যাকাউন্ট ফার্স্ট টাইম তো সেজন্য একটু টাইম লাগতে পারে। না, টাইম তো আসলে বেশি লাগে, ওকে আমরা অপেক্ষা করি একটু, সর্বোচ্চ 1 মিনিট লাগার কথা ছিল, আমি পিওনার লিখে করি, pioneer.com নতুন করে সাইন আপ করি, ওকে সাইন ইন, এখনো আসে নাই, নোটিফিকেশন আসবে নাকি একটা? না এখানে তো ফাইবারের, এখানে আমরা দেখতে পারি আমাদের ফাইবার তো টাকা দিয়ে দিছে পেওনারকে, ঠিক আছে পেওনারকে টাকা দিছে, সেটা ওরা বলে দিছে যে পেওনার রিসিভ করছে টাকাটা, এই দেখছো বলতেছে এটা হচ্ছে ওদেরই, এটা হচ্ছে আমাকে টাকাটা রিসিভ করার রিসিপ্টটা এটা পেবে, এই যে ইউ ক্যান রিসিভ পেওনার, পেওনার থেকে এসএমএস দিছে, শাহিদ শহীদ শেখ ইউ আর হ্যাপি, লেট মি নাও ইউ উইল বি রিসিভ পেমেন্ট ফ্রম ফাইবার ডাইরেক্টলি অন দা USD ব্যালেন্স ইউর পেওনার অ্যাকাউন্ট, মানে পুষ্ট ভাবে বলতেছে যে আপনার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট পেওনারে, মানে ফাইবার থেকে ডাইরেক্ট টাকা ঢুকছে USD ব্যালেন্স ফর ইউর বিজনেস, মানে আপনার অ্যাকাউন্টে, এত লেট করার কথা না, আমরা একটু রিফ্রেশ করি আবার, তো এত সময় লাগার তো কথা না, রিসিভ তো করছে, ও আনকামিং পেন্ডিং আর আনকামিং আপকামিং আছে, ঠিক আছে একটু আর একটু অপেক্ষা করি, মূল ব্যালেন্সে আসলেই হয়ে যাবে, তো আমরা এখান থেকে আবার লিখি পিওনার, কারণ পিওনার তো মাঝে মাঝে একটু সমস্যা করে, তো এখন তো কয়টা বাজে, রাত, ও 12:30। ওকে এখনো কি ওদের অফিস খুলছে মনে হয় না, এখন তো সকাল, হ্যাঁ এটা হয়েছে, এখনো আপকামিং আছে, মূল ব্যালেন্স এখনো অ্যাড হয় নাই, আমরা আরেকটু অপেক্ষা করি, কিছু করার নাই, অপেক্ষা ছাড়া, এটা সর্বোচ্চ উইথড্র দিতে পারবো কয়দিনের ভিতরে আমরা ব্যাংকে? ব্যাংকে এটা আমাদের 24 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত সময় লাগে, আর যদি আপনি চান এখান থেকে আপনি অন্য ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে দিলে, বা আপনি যদি সেল করে দিতে চান এখান থেকে সেল করে দিতে পারবেন, এখানে দেখেন পে নামের একটা অপশন আছে, ঠিক আছে পে ম্যাকে আচ্ছা, পেমেন্ট, এখানে ক্লিক করলে আপনি অন্য পিওনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন, এখানে দেখেন এখান থেকে ট্রান্সফার করা যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে আচ্ছা আচ্ছা, আপনি চাইলে অন্য, পেইনার থেকে, পেইনার থেকে পেইনার না, হুম হুম তো এটা নগদে পেয়ে যাবেন, তাও তো আসতেছে না, ওকে আচ্ছা, ব্যাংকে সে এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, এর থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে নাকি? হ্যাঁ আপনার এই ব্যাংকে চাইলে এখন টাকা পাঠাতে পারবেন,
আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ আছে, ঠিক আছে, কিন্তু আমাদের মূল ব্যালেন্স আসলে আমরা ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারি। আচ্ছা এখনই দিয়ে যাবে হ্যাঁ এখনই মূল দেওয়া যাবে। ব্যালেন্সে যোগ করলে? হ্যাঁ মূল ব্যালেন্স হলে আমরা এখনই ট্রান্সফার করতে পারবো। তো ফাইবারে যে 7 দিন দেখালো ওইটা একটু না না না, বুঝতে ওইটা পারলাম না। ওইটা ওইটা এমনি দেখায়, ঠিক আছে, সর্বোচ্চ বললাম না, আপনার টাকা কিন্তু এখন ফাইবারের কাছে নাই, টাকা কিন্তু আপনার হ্যাঁ হ্যাঁ কাছে, তার মানে নগদে চলে আসছে, ঠিক আছে, হুম হুম এখানে বাকি কোনো কাজ নাই, 7 দিন অপেক্ষা করলে ফ্রিল্যান্সার বাঁচবে? ফ্রিল্যান্সার তো তাহলে না খায় মরবে। এখানে আপকামিং দেখাইতেছে অনেক সময় ধরে, এখনো $3 ফি কাটছে। আজকে আজকে যদি আমরা টাকা তুলতে পারি এটা ডলারে, কত করে পাওয়া গেছে এটা দেখা যাবে না? হ্যাঁ ডলারে এখান থেকে দেখতে পারি, এটা পাবেন। মানে যখন ব্যাংকে উঠাবো তখন লোক হচ্ছে ওইটা আসবে, তাই না? হ্যাঁ হয়তো এক এক সেন্ট কম পাতে পারেন, অথবা 84 টাকা পাইতে পারেন, কিন্তু এখন 85 টাকা পাবেন, এটা মাস্ট বি, কারণ এখন মানে পেয়ার ই করে আপনার সার্চ করে করে দেখায়, ঠিক আছে, আসতেছে না, তো আমাদের একটু সময় লাগতেছে একটু মূল ব্যালেন্স অ্যাড হইতে, তো আমরা একটু অপেক্ষা করি আর একটু, আমি রেকর্ডটা আপাতত